আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত ভাই প্রশ্ন করেছেন যে আমরা কেন জয়ীফ হাদিসের উপর আমল করব না এটার স্পষ্ট কথা হচ্ছে যে গ্রহণযোগ্য হাদিস থাকতে আপনি কেন জয়ীফ হাদিসের উপর আমল করবেন কিন্তু যেই ক্ষেত্রে কোনো সই হাদিস নাই কোনো আমলের সম্পর্কে কোনো সই হাদিস পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে একটা জৈফ হাদিস যদি সেখানে জায়গা করে নেয় এক একটা হাদিস কিন্তু এক একটা মাসলা বেরোবে এক একটা আমল এক একটা মানে ইসলামের একটা নিয়ম নীতি কিন্তু আপনার জন্ম নেবে তো যখন সে হাদিসটা দুর্বল হয় আর সে দুর্বল হাদিসের উপরে ভিত্তি করে একটা কর্ম যখন দাঁড়িয়ে যায় তখন সেটা সূক্ষ্মভাবে দেখতে হবে যে এই কর্মটা কি মানে সহনশীল পর্যায়ের নাকি খুব কঠিন পরিস্থিতি দাঁড়িয়ে যাচ্ছে একটা পৃথক মাসলা দাঁড়িয়ে যাবে তো যার ফলে অথেন্টিক হাদিসের উপরে আমল করাটাই হচ্ছে শরীয়ত আর জৈফ হাদিসের উপরে কখন আমল করা যাবে যেমন সাপোর্টে যেমন বলা হয়েছে যে রাদিত বি রাব্বা নব ইসলামী দিন আনি মোহাম্মদিন সাল্লাহ সাল্লাম নবী ও রাসুল্লাহ এটা সৈহ হাদিস দ্বারা প্রমাণিত বলা বা যে কোনো দোয়া এখন ওই দোয়াটার ক্ষেত্রে অতিরিক্ত যদি ফজিলত বর্ণনা থাকে যেমন ধরেন কোনো জায়গায় আছে যে দশবার পড়লে এত নাকি কোনো জায়গায় আছে যে তিনবার পরলে এত নাকি তো এই ক্ষেত্রে অতটা ডিফারেন্স নাই আমল তো আপনি করতেছেন সকাল সন্ধ্যায় ওই আমলগুলো কিন্তু যেখানে কোনো সই হাদিস নাই হ্যাঁ কথার কথা যেমন পাচক তো সালাতের পরে বেশ কিছু সই হাদিস আছে যেগুলো নামাজের পরে আপনার জিগের আসকার করা হয় তো ফজরের নামাজের মধ্যেও বহুত জিকে আজকার আছে যেগুলো সই হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু দেখা যাচ্ছে যে ওই জায়গায় একটা দুর্বল হাদিস স্থান পেয়ে গেছে সেটা কোনটা সোরা হাসরের তিনটা আয়াত তাহলে এটা জৈব হাদিসের উপরে ভিত্তি করে একটা আমল দাঁড়িয়ে গেছে দেখা যাচ্ছে যে ওটাই মসজিদে প্রত্যেক মসজিদে সালাম ফিরানোর পরে ওই সমস্বরে সবাই ওই তিনটা আয়াত পাঠ করতেছে অথচ হাদিস সহি না আর এখানে আমল করার মতো অনেকগুলো হাদিস আছে সহি প্রায় দশ পনেরোটা জিকে রাজকার আছে ওগুলোর কোনো খবর নেই তো যার ফলে এই জৈব হাদিস একটা আমলকে সাব্যস্ত করে দিচ্ছে তো যখনই কোনো একটা আমল সাব্যস্ত হয়ে যাচ্ছে তখন সেটা করতে হবে তো এই জন্য সূক্ষ্মভাবে বিচার করে দেখেছেন ওলামারা যে এগুলো হচ্ছে জৈফ আর এই জৈব হাদিস গ্রহণ না করার পেছনে এটাই একটা যুক্তিযুক্ত যে জৈব হাদিস গ্রহণ করলেই কিন্তু একটা আমল দাঁড়িয়ে যাচ্ছে যেমন এই যে তিনটা আয়াত পরা হয় সুরা হাসরের তারপরে জয়ীফ হাদিসের উপর আমল করে আপনার মাগরীবের সময় সুরাওয়া তারা পরে যে সুরামা মাগরীবের সময় যদি কেউ সুরাওয়া পরে তাহলে সে ভাবি হবে না এই আমলটা বাংলাদেশের প্রায় মাদ্রাসার হুজুররা এগুলা করে তো এগুলো একটা আমল দাঁড়িয়ে গেছে তো এই জন্যে জয়ী হাদিসের উপর আমল করা যাবে না কারণ এটা শুধু ওই যে ফজিলতের উপরে যদি সীমাবদ্ধ তা কিন্তু নয় এমন একটা আমল দাঁড়িয়ে গেছে ফজিলতের উপর সীমাবদ্ধ কোন ক্ষেত্রে হইতো যে সোরা এখ্লাস একবার পড়লে কেউ দশটা কি পাবে ওই ক্ষেত্রে যদি কোনো জৈব হাদিস থাকে যে সোরা এখলাস পড়লে পরলে একশো নেকি হবে তাহলে সেটাকে মানে মেনে নেওয়ার মতো গ্রহণ করা যায় যে ঠিক আছে এটা জৈব হাদিসে আছে এখন একশো নেকি হতেও পারে নাও হতে পারে কিন্তু আমলটা কিন্তু সাব্যস্ত হয়নি কারণ আমল কিন্তু হাদিসের ভিত্তিতে সাব্যস্ত হয়েছে যে সোরা এখলাস পড়তে হয় কিন্তু বেশ কিছু জৈফ হাদিস আছে যে এমন নয় সৈহাদিসের সাপোর্টে নাই বরং পৃথকভাবে আমলদার করিয়ে দিচ্ছে আর সব জৈফ হাদিসের মান একরকমও নয় কিছু কিছু জৈফ হাদিস এমন আছে যে এটা অনেক কঠিন হুকুম লাগানো আছে বা অনেক কঠিন পরিস্থিতি তৈরি করবে তো যার ফলে সূক্ষ্মভাবে সৈহাদি সৈহাদিস থেকে পৃথক করা হয়েছে দুর্বল হাদিসগুলো এটাতে অনেক কল্যাণ আছে যদি সব জৈব হাদিসগুলোকে এখন গ্রহণ করা হয় তাহলে কোনটা রেখে কোনটা আপনি ছাড়বেন দেখা যাবে যে একটা জৈব হাদিস আপনার হয়তো ফেভারে আছে সহজ কিন্তু আরেকটা জৈব হাদিস অনেক কঠিন কঠিন একটা দাঁড় করিয়ে দেবে তো যার ফলে সূক্ষ্মভাবে রাসুসলাম থেকে আরেকটা ব্যাপার হচ্ছে সতর্কতা যে রাসুসলাম বলেছেন যে আমার নামে মিথ্যা না বলা হয় তাহলে ওলামাদের এই তাহাকিকগুলো আপনার এত কষ্ট মেহনত করেছে শুধুমাত্র জাতিকে সঠিক ইসলামটাকে দেওয়ার জন্যে কারণ যত জৈব হাদিস আছে তাতে দেখা যাবে যে অতিরঞ্জিত আছে বা তাতে এমন কোনো বিষয় আছে যেগুলো আপনার খুব বাড়াবাড়ি আর খুব রং চং মাখানো তো অজস্র দলিল দেওয়া যাবে এগুলো বলে এখন লাভ নেই তো কথা হচ্ছে যে কল্যাণ ওটাই আছে যেটা গ্রহণযোগ্য হাদিসে পৌঁছেছে সেটাই গ্রহণ করা উচিত আর তার কাছাকাছি যদি কোনো ফজিলতপূর্ণ জয়ীফ হাদিস চলে আসে তাহলে সেটা কেউ জুইফ হাদিস বলে বর্ণনা করবে যেমন সকাল সন্ধ্যায় আপনার সোরা এখলাস সারাদিনে যদি কেউ দশবার সোরা এখলাস পড়ে তাহলে জান্নাতে তার জন্যে একটা করে প্লেস মানে বড় প্রাসাদ তৈরি করা হবে তো অমর রাহাল বলছেন ইয়া রাসুল্লাহ এটা তো তাহলে তোমরা তো অনেক বাড়ির মালিক হয়ে যাবো তোলাহন বলছে রাসুল্লাহ তাকে বললেন যে তাহলে আল্লাহর কাছে অঢেল আছে তুমি কত নিবা কেউ যদি পরে তাহলে দুইটা আপনার বাড়ির মালিক তিরিশবার পড়লে তিনটা বাড়ির মালিক এভাবে তাহলে হাদিসটা সহি নয় কিন্তু কেউ কেউ বলছে যে এটা হাসান পর্যায়ের হাদিস তো এখন এটাকে যদি কেউ আমল করে করতে পারে কারণ এমনিতেই প্রতিদিন কয়েকবার সোয়াই ক্লাস পড়া হয় পাঁচবার পাঁচ ওয়াক্ত নামাজের পরে তারপরে আপনার সকাল সন্ধ্যায় তারপরে সুন্নত নামাজে বেতের নামাজে পড়া হয় তো দশবার হয়েই যায় প্রায় এখন কথা হচ্ছে যে এগুলো না হলে সহজ কিন্তু এমনও কিছু দুর্বল হাদিস আছে যেগুলো আপনার যেমন শবরাতের ব্যাপারে বলা আছে তোমরা রাতে রাতে ক্যাম করো আর দিনে সিয়াম রাখো তাহলে এটা কত কঠিন একটা মাসলা দাঁড় করিয়ে দিয়েছে সব ওরাতের কেউ বলছে হাদিস জাল কেউ বলছে দুর্বল তাহলে এটা যদি দুর্বল হিসেবে গ্রহণ করে নেওয়া হয় তাহলে আলাদা একটা মা মানে দিনের ইবাদত বেড়ে গেল এরকম বহু কিছু কারণ আছে জি আসসালামাইকুম রহমতুল্লা